हेलो फ्रेंड्स, वेलकम टू दीपशिखन ज्योति ब्लॉग्स। आज के मैं रान्ना करब इलिश माछेर माथा दिए कचु शाक। तो इलिश माछ तो सबार ही प्रिय, और कचु शाक प्रिय ना हलेओ इलिश माछेर माथा दिए हले किन्तु आर कोनो कथाई हय ना। तो चलो आजकल भिडियो शुरू करछि। इलिश माछटा आमि किन्तु धुए परिष्कार करे निये निएछि, आर कचु शाकटाओ केटे धुए परिष्कार करे निये निएछि। आर एखाने कड़ाइते आमि दिए दिच्छि जल, परिमाण मतन जल दिए देब। आगे किन्तु तेल लवण हलुद कोनो किछुर देवार प्रयोजन नेइ। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল, আর জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। তো স্বাদ অনুসারে যেটুকু লবণ আমার তরকারিতে লাগবে সেটুকুই কিন্তু আমি ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম লঙ্কা চেরা, আর কচু শাকে কিন্তু বেশ খানিকটা লঙ্কা চেরা দিতে হয়। তারপর কিন্তু জলটাকে আমি ফুটতে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি কচু শাক। তো কচু শাকগুলো দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। কচু শাকটা দিয়ে আর কোনো তেমন কোনোই কাজ নেই এখানে, শুধু ঢাকা দিয়ে জাল দাও। দু মিনিট তিন মিনিট মতো, দু মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দু মিনিট পরে নামিয়েও নিয়েছি ওদিকে, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলে একটু কালো জিরা সম্বরা দিয়ে আমি দিয়ে দিচ্ছি তোমার ইলিশ মাছের মাথা। আর ইলিশ মাছে একটু তেল ছিল, সেই তেলটা। তো ইলিশ মাছের তেল আর মাথাটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো চলো, ইলিশ মাছের মাথা আর তেলটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কচু শাক। কচু শাকটা দিয়ে দিচ্ছি। ও আর হ্যাঁ, তোমাদের ভিডিওটা আজকে হয়তো একটু দেখতে বা বুঝতে একটু সমস্যা হতে পারে, কারণ আজকে রান্নাটা আমি করিনি। আজকে আমার শাশুড়িমা রান্না করেছেন, তো সেই জন্যে একটু ভিডিও করতে একটু সমস্যা হয়েছে। তো তারপর ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি ভালো করে ভেঙে দিয়েছি, আর মানে আমার শাশুড়িমা ভেঙে দিয়েছেন। আর তারপর ভালো করে নেড়ে চেড়ে পুরো শুকনো করে নামানো হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নেব। তো এই লাস্ট মেশিন ফিনিশিং, একদম ইলিশ মাছের মাথাটা ভেঙে ভালো করে কচুর সঙ্গে ভালো করে ঘুটে ঘেটে নামিয়ে নিলেই রেডি। পুরো শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর রান্না করতেও তেমন কোনো উপকরণ বিশেষ কোনো লাগে না, টেস্টটা খুব সুন্দর আসে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে। ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।